কি ব্যাপার লাবণ্য? ওর প্রেসার এত লো হবে না, আর কিছুদিন পর হয়তো মরেই যাবে। গ্রাম থেকে ফেরার পর খাওয়া দাওয়া প্রায় করছে না বললেই চলে। ভেরি ব্যাড, খেতে হবে, তোমাকে পেট ভরে খেতে হবে। কি ডাক্তার তুমি? মেয়েটার কি হাল করেছো দেখেছো? প্রেশার নেমে একেবারে 60-তে। ও বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। এই গয়নাগুলো দেখো, নিশ্চয়ই তোমাদের পছন্দ হবে। আমি কতবার তোমাদের বলেছি এবি আমার পক্ষে করা সম্ভব নয়। মেয়েদের এত জেদ ভালো নয়। আগামী 17ই বৈশাখ আমার বন্ধু শিবেনের ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। And that's my final decision. না, কখনো না। জীবন ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমাকে কেন তো কিছুতে বিয়ের পিঁড়িতে বসাতে পারবে না? It's impossible. গয়নার বাক্সগুলো তুলে রেখো। আমি বিয়ে করব না। আমি কিছুতে বিয়ে করব না। শোন শিবা, করব না। কি হচ্ছে কি? আমি বিয়ে করব। অঙ্কুশ না, অঙ্কুশ না। কি ব্যাপার রায় সাহেব? নিজের বাড়িতে চোরের মতো চুরুট ছেড়ে সিগারেট টানছ? বসো বসো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। জরুরি কথা? বলো কি কথা। বলো। ভাবছি। কি ভাবছ? ভাবছি আমার বংশের সম্মান রক্ষার কথা, আমার মেয়ের ভবিষ্যৎ সুখের কথা। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো ডাক্তার, এই রায় বংশের মান সম্মান স্ট্যাটাস সব তোমার হাতে। হোয়াট ডু ইউ মিন? আমার মেয়ে সীমাকে একদিনের জন্য অচৈতন মানে সেন্সলেস করে রাখতে হবে। হোয়াট? হেমা, হেমা কালী, দয়া করো মা, দয়া করো, আমাকে আমার সীমার সঙ্গে দেখা করিয়ে দাও মা, দেখা করিয়ে দাও, দেখা করি। বৌদি, দাদাকে আমি অনেক বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি দাদাকে, কিন্তু এবি আমি আটকাতে পারিনি। এবি আমি আটকাতে পারলাম না বৌদি, আমি হেরে গেছি বৌদি, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো।